সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিওয়ার্স আমি আপনাদের আজকে নিয়ে এসেছি ভাইয়ের শশা খেতে আরিফবাই কিন্তু শশা চাষ করে স্বাবলম্বী আমরা আজকে ভাইয়ের শশা খেত ঘুরে ঘুরে দেখব ভাই কীভাবে শশা চাষ করে কি কি জাতের শশা চাষ করে শশা খেতে কি কি রোগ হয় এবং খেতে রোগ দেখা দিলে কী পদক্ষেপ নেন এবং শতাংশে কত মন শশাসে উৎপাদন করে এসব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আরিফ ভাইয়ের সাথে তো ভিউয়ার্স চলুন দেরি না করে আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলি এবং বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনাদের দোয়ায় আচ্ছা এই যে পিছনে যে একটা বিশাল বড় শশা ক্ষেত দেখতেছি এগুলো কি আপনার জি আমার আচ্ছা এগুলোতে এই শশা খেতে আপনি কিভাবে শশা চাষ করেন শশাগুলো মূলত প্রথম থেকে এটার বিধি করতে হয় বিডি করার পর আপনার এটার কোবাইয়া ই করতে হয় মাটি উর্বর বানাইতে হয় তারপর বীজ কিনে না বীজ রুইতে রোপণ করতে হয় হ্যাঁ আচ্ছা আপনি এই যে এই ক্ষেতে যখন চাষ শুরু করেন তখন এই বিড়ি তো বাঁধেন বিডি বান্ধার পরে আপনি কি কি সার ইউজ করেন আমার মূলত মনে করেন যে এখানে নর্মালে দিতে গেলে উচ্চ থেকে ষোলোটা ষোলো প্রকার সার দিতে হয় তার ভিতরে আপনি সবগুলোর নাম বলা যাব না আমি মানে দু একটা সঙ্গী বলি যেমন ডিআইবি ইউরিয়া পটাশ জিম তারপর আপনার আছে এই কি অনেক জাতের ভিটামিন আছে এটা নতুন নতুন আপডেট আসে আমরা কৃষি অফিসে গেলে ওইখান থেকে নতুন নতুন আপডেট এক একটা এক একবার দেয় ওইসব ওষুধে না ব্যবহার করি আচ্ছা সার বীজ দিলেন তারপরে কি করেন তারপর সার রাখার পর আপনার দুই তিন দিন জাত করতে হয় মাটিটা জাত করার পর পর আমরা বীচি রোপণ করি বিচি রোপণ করার পর আপনার মনে করেন যে বাহাত্তর ঘন্টা পর আপনার বিচি গাছ হয় গাছ হওয়ার পর আপনার দেখা গেল ওইটাকে আপনার স্প্রে করে আপনার ই দিতে হয় আপনার মেডিসিন দিতে হয় দেওয়া দিয়ে আস্তে আস্তে বড় করতে হয় তারপর আপনার মোটামুটি গাজন বড় হয় আমি আপনার দেখা মনে আরও গাছ আছে আমার আরও ক্ষেত আছে ওইখানে যেয়ে যে দেখতে হইব আপনার এক একটা এক এক পর্যায়ে কীভাবে কীভাবে দাপে দাপে ওষুধ দিতে হয় আচ্ছা তাহলে আরিফ ভাই আপনি আমাদেরকে একটু বলেন এই যে যে শশা খেতে আপনি শশা করতেছেন এগুলো কি জাতের শশা এগুলো হচ্ছে আপনার ইয়ে হাইব্রিড গ্রিনবার্ড ময়নামতি এই শশা আচ্ছা এই জাতের শশা তো আপনি এই যে যে শশা ক্ষেত করছেন এই শশা ক্ষেতের এই পিছনে আমরা সুন্দর একটা জাংলা দেখতেছি সুতার জাংলা এটা কিভাবে কি করছেন এটা এই সুতা বাজারে কিনতে পাওয়া যায় জাল সিস্টেম ওই জাল আপনার বাঁশ দিয়া তারপর মাচা গেরা পরে নিচে আপনার বর্দ আছে সুতা দিয়ে বাইন্দা এরকম করে জাংলা দিই আচ্ছা এই শশাগুলো শতাংশে কত মন হয় এই শতাংশে আপনার আট থেকে দশ মন শশা হয় মানে সবকিছু যদি ঠিকঠাক থাকে সার বীজ যদি ঠিকঠাক মতো দেওয়া যায় মোটামুটি মনে করেন যে নর্মাল আট থেকে দশ মন হয় এটা আচ্ছা শতাংশে আপনি কত শতাংশ জমিন আবাদ করছেন আমার ষাট শতাংশ আছে তিন তিন দাপে আচ্ছা তিন দাপে ষাট শতাংশ আচ্ছা এই যে শশা রোপণ বিচি রোপণ থেকে শুরু করে তুলা পর্যন্ত কতদিন সময় লাগে তুলা পর্যন্ত আপনার মনে করেন বিচিটা রইলে তার চল্লিশ দিন পরে আপনার শশা পাওয়া যায় আর চল্লিশ দিন তোলা যায় টোটালে আশি দিন যায় মানে টোটাল আশি দিনের একটা প্রজেক্ট জি আচ্ছা আরিফ ভাই আপনি আমাদের আর একটু বলেন এই যে যে শশা ক্ষেত করছেন শশা ক্ষেতে কি টাইপের রোগ হয় এটা অনেক রোগ রোগের কোনো শেষ নাই যখন যে রোগ আসে আমরা দেখে নেই দেখে তারপর আপনার ইসে আছে কৃষি বিষয়ক লোক আসে ওরা অয়সা দেখে যায় দেখে যাওয়ার পরে আপনার জন যে সমস্যা যেমন এই যে একটা সমস্যা দেখেন এই যে এই যে একটা পোকা এটা আপনার একটা কীটনাশক আছে এটা দিতে হয় এই পোকাটাই যে দেন দিয়েছে দিকে লাইছে সেই পোকাটা এরকম আবার কিছু আছে এরকম কুকড়া হয়ে যায় এরকম কুকড়া হয়ে যায় তারপর আপনার আচ্ছা এই যে যে রোগের চিকিৎসা করেন এটা কোত্থেকে লোক আছে এটা আমাদের মুক্তা আপনার কৃষি অফিসে অনেক লোক আছে তারপর আমাদের শামিম ভাই আছে ওনারাই এটা আমাদের আইহা দেখে যায় ওনারাই ওষুধ সংগ্রহ করে দেয় আচ্ছা আরিফ ভাই আমাদের বলেন এখানে এই শশাগুলো কিভাবে বিক্রি করেন আপনি এই শশাগুলো শহরে নিয়ে যাই গাড়ি দিয়া গাড়ি দিয়ে শহরে নিয়ে গেলে শহরে আপনার আরত আছে আরতে বিক্রি করে দিই বিক্রি করা খুবই সহজ আচ্ছা তার মানে শহরে আরতে নিয়ে বিক্রি করতে হয় আচ্ছা এখানে কি কোনো পাইকার আসে না আসে খেতেও আসে পাইকার তখন ওদের সাথে দামে বললে ওই খেতেই পাইকার কাছে বিক্রি করে দেয় আচ্ছা মানে হচ্ছে আপনি ওই শহরে নিয়ে বিক্রি করেন আর হচ্ছে পাইকার যদি আসে তাহলে এখান থেকে বিক্রি করলেন জি আপনি যে শশা ক্ষেত করছেন এই শশা ক্ষেতের যখন বিক্রি করেন তখন বাজার কেমন পাওয়া যায় মূলত বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাওয়া যায় ভালো না হলে অনেকটা লাভ হয় বিদায় তো করতেছি এটা দিয়ে অনেক লাভ অনেক

বিশ থেকে পঁচিশ টাকা কেজি আমরা পাইকারি বিক্রি করি বিশ থেকে পঁচিশ টাকা কেজি পাইকারি আবার অনেক দাম হয় সময় চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করি তাহলে তো আপনাদের এই এলাকায় শশা করে অনেক লোক স্বাবলম্বী হয়েছে অনেক লোক স্বাবলম্বী হয়েছে আপনি আরো অনেক ক্ষেত আছে দেখতে পারেন ঘুরে যায় দেখেন আচ্ছা আচ্ছা আরিফ ভাই এই যে যে ক্ষেতটা দেখতেছি এটা এটা তো আপনার ক্ষেত না জি জি এটা

আচ্ছা আচ্ছা আরিফ ভাই এই যে যে ক্ষেতটা দেখতেছি এটাও আপনার ক্ষেত জি আর এটাতে কত শতাংশ জায়গা এটা মধ্যে বিশ শতাংশ জায়গা এটা আমাদের বিশ শতাংশ আচ্ছা এটা এই এই যে যে শশা গাছগুলো আমরা দেখতেছি এই শশা গাছগুলোর বয়স দিন এটা বিশ দিন এটা বিশ দিন হয়ে গেছে এই যে এটা জাংলা দিয়ে ফেলেছি আর মনে করেন পনেরো আর বিশ বাইশ দিন পরে এটা থেকে ফলন পাবো আচ্ছা এই ক্ষেতটা তো দেখতেছি অনেক সুন্দর আচ্ছা আরিফ ভাই আপনার তিনটা খেতে আমরা ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর খেত এবং কি এই যে একটা ক্ষেতে দেখলাম যে এই যে ক্ষেতটাতে আপনি ফসল উঠাইলেন অনেক ফসল এটাতে অনেক শশা ধরছে তো যারা শশা খেত করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তাদের উদ্দেশ্যে বলবো এটাই যে আমার মতন যারা মানে যদি বেকার থাকেন যাদের কৃষির প্রতি আগ্রহ আছে তারা নির্ভয়ে লেগে যান কারণ এটার ভিতরে এত পরিমাণ লাভ যে আপনার এত তাড়াতাড়ি অল্প সময়ে এরকম কোনো ফসল পর্যন্ত হয় নাই যে এত তাড়াতাড়ি আপনার আশির দিনের ভিতরে আপনার ফসলও কমপ্লিট হয়ে যায় এত তাড়াতাড়ি এরকম লাভবান ফসল পর্যন্ত আর হয় নাই আপনার এক কাটার ভিতরে আপনার যদি মনে করেন কাটা হিসাবে হিসাব করে এক কাটার ভিতরে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা খরচ আপনি যদি নর্মালি বেছেন তাহলে আট থেকে দশ হাজার টাকা খরচা বিক্রি করা যায় তাহলে আপনি দেন চার হাজার টাকা বাদ দিলে ছয় হাজার টাকা কাটা প্রতি আপনি যদি তিন কাটা জায়গা বাদ করেন ভিতরে এরকমভাবে দান কি করা সম্ভব দান না কোনো ফসলই আদৌ সম্ভব না তো এই আমার মতন যারা মানে কেউ যদি ইচ্ছুক থাকেন কৃষিকাজের প্রতি যাদের আগ্রহ আছে তারা করতে পারেন কোনো নির্ভয়ে কোনো সমস্যা নেই আচ্ছা আরিফ ভাই তো আপনি ভালো থাকবেন আমরা দোয়া করি আপনি আরো ভালো করেন আমাদের জন্য আচ্ছা